আরে ভাই, একে যদি না ধরেন আপনার ইমান থাকবেন না, বেঈমান হয়ে যাবেন। আরে একে ধরার পরে আগে জেলখানা দেওয়া ফরজ। আজের ইসলামী খিলাফত থাকে, যদি রাষ্ট্র থাকে, তো ধরে আগে ধরে তাকে তওবা করতে বলতে হবে। তওবা যদি না করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নচেত ইমানই থাকবে না। তো আমরা এই কথাই বলি যে পীর ধরা ফরজ মানে 100% ফরজ। কেন? পীর ধরা পরে যা করা ফরজ তাই করা ফরজ, মানে চোরকে ধরা পরে যা করা ফরজ পীরকে ধরে তাই করাই ফরজ। এটাই সত্য কথা, পীর ধরা ফরজ। আমরাও মনে করি, একটা বই আপনাকে দেখাবো, কয়েকটা বই নিয়ে এসেছি, বাংলাদেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, মাইনুল ভাই বাড়িতে বসে পড়েছি, নোট করেছি আজকে সকালবেলাতে। বইটা হচ্ছে চরমোনাই পীর সাহেবের একটা রচনা, বলি ভাই, বললে রাগ করবেন ভাই? কষ্ট করে টাকা দিয়ে আমি পড়েছি ভাই, পড়েছি কিসের জন্য? বলার জন্য তো নাকি? আর এখন যদি বলেন না বললে ফিতনা হবে, তো বই বিক্রি করলে ফিতনা হয় না? তা আমি তো পড়েছি, আমি তো বলবো রে বেটা। বইটা একটা অধ্যায় খুলবেন, আশেকে মাসুক, এ বইটার আশেকে মাসুক একটা পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 35 খুলবেন। কত নম্বর পৃষ্ঠা? 35 নম্বর পৃষ্ঠা। এখানে দুটো জিনিস খণ্ডন করব। এক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তিনি একটা আলোচনাতে একটা জিনিসকে তাগিদ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষের পেশাব এতটাই ভয়ঙ্কর, যদি একটা ফোঁটা যদি পড়ে যায় তাহলে ওই সলাত আর হবে না, যদি পোশাকে পড়ে যায়। উদাহরণস্বরূপ তাগিদ দিতে গিয়ে বলেছে, কোনো ব্যক্তি যদি গাভীর এক বালটি পেশাবের মধ্যে নিজের চাদরটাকে চুবিয়ে নেয়, তারপর যদি সলাত আদায় করে, সলাত বাতিল হবে না। এই নিয়ে ইউটিউবে দেখছি অনেক রকমের অভিযোগ, এমনকি কাফের শুদ্ধ ফতোয়া চলে এসেছে এর জন্য। তো ভাই একটু আমরা দেখি পীর সাহেব কি বলে। বইটার নাম কি বললাম? আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রায় মহল্লা রচনা, বলি দ্বিতীয় খণ্ড। এর মধ্যে একটা অধ্যায় আছে আশেকে মাসুক বা এক্সকে এলাহি, পৃষ্ঠা নাম্বার 35। তিনি লিখছেন, দেখেন কি লিখছেন, পীরের কাছে কেন বায়াত হবেন আর পীরকে কেমন ভাবে মানতে হবে। শেখ পাশে আছে, আমি দেখি যারা জুম করতে চান জুম করে নিতে পারেন। লিখছেন, দেখেন, পীর সাহেবকে বলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল মানে হচ্ছে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন, তাকিবেন মানে থাকিবেন। হাফেজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে মদ, কি বললাম, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে মানে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন, কম বুঝেন বুঝেন ধরুন, জাহেরভাবে যদিও তুমি উহা শরীয়তের খেলাফ দেখো, কিন্তু মূলে তা খেলাফ নহে। কিছু বুঝতে পারলেন? বলেন জোরে বলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আব্দুর রাজ্জাক বিন হাফেজাহুল্লাহ পরে আপত্তি যে তিনি কি বলেছেন, যে গরুর যদি এক বালতি পানি থাকে মানে পেশাব থাকে, নিজের চাদর যদি চুবিয়ে যদি নামাজ আদায় করে, নামাজ এটা নষ্ট হবে না। বরং তিনি এটা মাসালা দেননি, এটা কি করেছিলেন, তাগিদ দিয়েছিলেন। ভাই এই তাগিদ কি আপনাদের কিতাবে নাই? আপনাদের কিতাবে আছে বেহেস্তের জিওয়াত 6 নম্বর খণ্ড, স্পষ্টভাবে তালাক অধ্যায়ের কাছে এসে আলোচনা করে, সলাত অধ্যায়ের কাছে আলোচনা করতে এসে তিনি লিখছেন, আশরাফ আলী থানভী তিনি বলছেন যে একজন মেয়ে ততক্ষণ পর্যন্ত সলাত আদায় করবে, কতক্ষণ দেখছে একটা সন্তান অর্ধেক অলরেডি পেশাব পোশাব হয়ে গেছে আর অর্ধেক ভেতরে আছে, এমন সময় যদি আজান পড়ে তো ওই মেয়ের জন্য নামাজ পড়া পড়তে হবে, এটা বাধ্য। তো ভাই বলুন তো, এটা কি তিনি বুঝিয়েছেন আসলে যে ওই সময়তে নামাজ পড়তে হবে? জি না, মানে কি বুঝিয়েছেন, তাগিদ। ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনিও তাগিদ দিয়েছেন যে মানুষের পেশাব এতটাই খারাপ যে এক ফোঁটা যদি পড়ে যায় আপনি যদি জেনে যান আর সলাত হবে না, এটা উদাহরণ দিয়েছিলেন গরুর পেশাব দিয়ে। ভাই ওটা নিয়ে এত সমালোচনা, কিন্তু পীর সাহেব কি বলছে, এটা ভাই পেশাব না রে ভাই মদ। কি গোটা মদের মদ, ওটা চাদর নয়। লাইনটা আবার পড়ো। জি আরেকবার পড়ি, দেখেন কি বলছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যায় নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামিল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ, তবুও তুমি তা
নিরাপত্তিতে মানে কোনো আপত্তিবিহীন ভাবে তা গ্রহণ করো। কেন? তুমি দেখছো পীর সাহেব কি করছে, এটা বলছে, জাহির ভাবে মনে হচ্ছে যে না এটা তো শরীরে খিলাফ, কিন্তু ভেতর আসলে খিলাফ না। বা বলেন তো, এরকম যদি কেউ বিশ্বাস করে এরকম পীর, বা একে কি করা উচিত? ধরা উচিত কি উচিত নয়? বলেন, ধরা উচিত নয়? আরে ভাই, আমরা বলি আগে ধরা উচিত, ধরে একটু আগে যা বলেছি ওটা করা উচিত। ভাই আমাদের প্রতি অভিযোগ, তার চেয়ে খারাপ কথা লেখা আছে না নেই? ভাই ওটা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তিনি বলছেন চাদর, তুমি বলেছ যায় নামাজ, তিনি বলছেন গরুর কি পোশাক, তুমি বলেছ মদ। ভাই বলুন তো, চিন্তা করেন তো ভাই, আমাদেরকে বলে তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। ভাই তুমি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছিড়ো, তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে, মাশায়েখ যারা আছে, তারা এইসব পাগল ছাগলের কথা জবাব দেয় না, মনে করে তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে। তারা ভাবছে কি না কি, যে আমাদের জবাব দেয় না, যেখানে যাই তারা অভিযোগ করছে আমাদের শাক অভিযোগ দেয় না, তার জন্য তারা ভাবছে কি না কি। আমি এই জন্য বলি, পাগলের জবাব দিয়ে লাভ আছে রে ভাই? তার জন্য আমাদের মতো জেনার দু চারটা পৃষ্ঠা পড়েছে, তাদের বই পড়েছে, এরাই যদি থাকে ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। শাইখদের সময় অপচয় করার দরকার নাই। তো ভাই তাদেরই বই, তাদেরই বই স্পষ্ট লেখা, ভাই এ পীর ধরা 100% ফরজ। আমি বইটা থেকে না হলে 20টা পয়েন্ট এখানে মানে নকল করেছি প্রত্যেকটা জায়গাতে, যে তারা এমন কথা বলেছে। আরেকটা পড়বো, রাগ করবেন? আরেকটা নাম হচ্ছে ভেদে মারেফত, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, এদের ধর্মগ্রন্থ ভেদ। ভেদে মারেফতে পৃষ্ঠা নম্বর 15 আরেকটা খুব সুন্দর দিয়েছে হযরত শামসুত তাবরেজি রাহিমাহুল্লাহর নকল, মানে একটা ঘটনা বর্ণনা করছে, একটু লম্বা ঘটনা হলেও পরে মানে শোনেন, যেহেতু আহলে হাদিস সমাজে তো কেচ্চাগানি শোনা হয় না, ধৈর্য হারণ করবেন, একটু শোনেন, কত সুন্দর লাগে দেখবেন। লিখছেন পীরের, এটা হচ্ছে এসকে এলাই মানে বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 6 থেকে পড়ছি, লিখছে দেখেন, পীরের আদেশ নিয়া তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন, মানে একজন মুরিদ পীর আদেশ করেছে যাও তুমি রোম শহরে যাও, তখন পীরের আদেশ নিয়ে এই ব্যক্তি তখন রোম দেশে তিনি যাচ্ছেন। এবার লিখছে দেখেন, কিছুদূর অগ্রসর হওয়ার পর পথির মধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশের সম্মুখ নিয়ে কাঁদিতে দেখিলেন। হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধা উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই। একটু বুঝিয়ে দিই, বিশ্বাব তার মুরিদকে বলছে তুমি রোম সাম্রাজ্যে যাও, অমুক কাজটা করবা। পীরের এই আদেশ পেয়ে মুরিদ চলে গেছে এখন রোম সাম্রাজ্যে। এখন রোমের মধ্যে প্রবেশ করে দেখছে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা, বয়স্ক মহিলা, সে কাদাকাটি করছে। গিয়ে ওই তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? তখন নিজের এবার ঘটনা বর্ণনা করছে কেন কাঁদে। এবার দেখেন বলছেন, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, একটি পুত্র ছিল সে আমার জন্য যথেষ্ট খেদমত করিত, তার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়, ওই 12 বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত, সে নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন, এখন উপায় নাই, দেখিয়াই কাঁদিতেছি। হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, এবার হুজুর কি বলিলেন শুনেন, হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। কার হুকুমে বলেন? হুজুর বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। ভাই ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতো কার হুকুমে? বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে, সূরা ইমরান 8:49। আর পিসা বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। দেখেছেন কত বড় ক্ষমতা পীরের আপনার? এবার দেখেন কি লিখছে, তখন ছেলেটা উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিল আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে জিন্দা করিয়াছেন? আল্লাহর ওলি নাকি ওকে জিন্দা করেছেন? পীরও বলছে তুমি আমার নামে উঠো। আর ওর যে কে জিন্দা করেছে সে বলছে আল্লাহর ওলি তাকে জিন্দা করেছেন। এরপরে দেখছে দেখেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছায়। যখন পৌঁছায় তখন বাদশাহ কুতুব
সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধ নাতিকে জিন্দা করিয়াছেন? মানে বাচ্চারা যে খবর চলে গেছে এই ঘটনার। তখন জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে, ওই পীর সাহেবকে, যে তুমি কিভাবে এই ছেলেটাকে জিন্দা করিয়াছ? পীর সাহেবের গর্ব দেখবেন কি করে কি বলছে দেখেন। তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও। তাই স্বীকারও করছে আবার বাচ্চার সামনে, বাচ্চার সামনে গিয়ে পীর স্বীকারও করছে। তারপরে লিখছে দেখেন, বাচ্চা বলে আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। বাচ্চার তার মানে তাওহীদ ঠিক আছে, পীরের তাওহীদ ঠিক নাই। এবার দেখেন কি বলছে। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, মানে আল্লাহর কাছে আমি কি জিজ্ঞাসা করিব, তার আন্দাজ নাই। নাউজুবিল্লাহ মিন জালি, তার আন্দাজ নাই। বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব, আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ মিন জালি। তারপরে কি লিখছে দেখেন শেষ লাইনটা, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, মানে আল্লাহ প্রতিবার অভিযোগ, আল্লাহর আন্দাজ নাই। এই মেয়েটার একটাই শুধুমাত্র নাতি ছিল 12 বছর, সে দেখভাল করতো, আল্লাহ তাকে মেরে ফেললো, আল্লাহর আন্দাজ নাই। নাউজুবিল্লাহ। তারপর লিখছে দেখেন, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোন রূপ জিন্দাগি গুজরান করিত, মানে জীবনটা অতিবাহিত করত। এখন এটিও নিয়ে গেল, তাই আমি, এবার পীরে কারামত দেখেন, যেহেতু আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেছে, মৃত্যু দিয়েছে, তাই পিছ হয়েছে, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রু নিয়ে আসিয়াছি। নাউজুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে আমি এই কথা বলছি যে ভাই পীর দ্বারা ফরজ কি ফরজ না বলেন ভাই? ফরজ না? আরে ভাই 100% ফরজ। এই ঘটনা থেকে প্রমাণ হয় পীরকে ধরা ফরজ। তারপরে যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে প্রথমে তওবা করার সুযোগ দিতে হবে, নচেত তাকে একদম ঝুলে দেওয়া ফরজ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করবো। শেখ এসে বসে আছে, শেখ তখন থেকে জিজ্ঞাসা করছে যে শেখ কথা বলবো না চালিয়ে দেবো, শেখ অনুমতি দিয়েছে এই জন্য আলোচনা করছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা কোথায় পাবেন জানেন? যেটা আমি এই চরমনে পিসের বই থেকে দেখালাম, এই ঘটনাটা পেয়ে যাবেন বাইবেল খুলবেন। কোথায় ভাই? বাইবেল, গসপেল অফ লুক, নিউ টেস্টামেন্ট, যেটা খ্রিস্টানরা ইঞ্জিল মনে করে, 7:11-20 অনুচ্ছেদ বই দেখেন, ঘটনাটা মজুদ আছে। সেম এই থিমে ঘটনা মজুদ আছে, একদম হুবহু এই মানে থিমটা নেওয়া আছে এই ঘটনার মূল অংশকে নিয়ে, তার নিজেদের মতো বিস্তার করেছে। তারপর তো অনেক নোংরা নোংরা কথা আছে, এখনো পড়ার সুযোগ না, ইনশাল্লাহ আপনারা কিনে যদি দেখতে পারেন বুঝতে পারবেন। মহান সত্তার কাছে প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম আমিন। আল্লাহ সুবহানের কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরুদ্ধে যারা কটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেদায়েত দান করো সকলে বলি আল্লাহুম আমিন। এই দাওয়া, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।